প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় সুখবর, অবশেষে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর যা হলো আপনি দেখলে কল্পনাও করতে পারবেন না, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে। গত বুধবার এক টুইটে ভ্লাদিমির পুতিন বলেন, আমি রাশিয়ার প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। টুইটে তিনি মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, তুমি আমার পানি নিয়ে যাও, আমার জলপাই গাছ পুড়িয়ে দাও, আমার বাড়ি ধ্বংস করো, আমার চাকরি কেড়ে নাও, আমার জমি চুরি করো, আমার বাবাকে কারাগারে ঢোকাও, মাকে মারো, আমার দেশে বোমা ফেলো, আমাদের সবাইকে অনাহারি করো, অপমান করো, তারপরও সব দোষ আমারই। শুধু টুইটারেই নয়, ভ্লাদিমির পুতিন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবারের ওই ফোনালাপে পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদের ভেতরে ও বাইরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের এ ধরনের আচরণ মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 69 জন, এদের মধ্যে অন্তত 17টি শিশু ও 8 জন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও 390 ফিলিস্তিনি। বর্বর এ হামলার জবাবে হামাসও ইসরায়েলে একঝাঁক রকেট হামলা চালিয়েছে, এতে সেখানে অন্তত 7 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েকদিনে তাদের দিকে প্রায় 1500 রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো। উল্লেখ্য, পবিত্র রমজানের শেষের দিকে এবং ঈদ উল ফিতরের পূর্বক্ষণে আল আকসা মসজিদে নিরপরাধ মুসল্লিদের ওপর নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। তারা গাজায় অসম বিমান হামলা চালিয়েছে, তাতে শিশু, অন্তঃসত্ত্বা সহ কমপক্ষে 109 জন নিহত হয়েছেন। 2014 সালের পর এত নৃশংসতা আর কখনো চালানো হয়নি ফিলিস্তিনিদের ওপর। তাদের নিজেদের ভূমি দখল করে নিয়ে সেখানে উল্লাস করছে ইসরায়েল, প্রায় ক্ষণই দখলদারিত্ব সম্প্রসারণ করছে। এ নিয়ে প্রতিবাদ করলেই নিরপরাধ ও নিরস্ত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা, স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। আর বিশ্ব বিবেক বৈঠকের পর বৈঠকের দোহাই দিয়ে তা শুধু দেখে যাচ্ছে। কখনো কখনো তারা বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এসব নিয়ে আলোচনা সহ রাশিয়ার নেতারা ফিলিস্তিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে একমত হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের সহিংসতা ও বেআইনি অ্যাকশনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি মাহমুদ আব্বাসকে নিশ্চয়তা দিয়েছেন, ফিলিস্তিন ইস্যুতে এবং ফিলিস্তিনিদের কণ্ঠকে সমুন্নত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করতে পাকিস্তান প্রচেষ্টা চালিয়ে যাবে। বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি একটি চিঠি লিখেছেন। এতে আরিফ আলভি ইসরায়েলের সহিংসতাকে মানবাধিকারের মানদ, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের বিরোধী বলে অভিহিত করেছেন। এদিকে ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। এক সপ্তাহ ধরে চলা বর্বর এ হামলায় 200+ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকশো। আর নিরপরাধ ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালানোই ইসরায়েলকে সমর্থন দিয়েছে 25টির মতো দেশ। এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শনিবার এক টুইট বার্তায় সমর্থনকারী দেশগুলোর পতাকার ইমোটিন প্রকাশ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পতাকাগুলো হলো যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়েতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, ম্যাসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ের। ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর পতাকা শেয়ার করে টুইট বার্তায় নেতানিয়াহু লেখেন, ইসরায়েলের পাশে জোরালোভাবে দাঁড়ানো এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। সম্মানিত দর্শক,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।